এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম আপডেট হচ্ছে, দেবের 5 বছর হলো এই পাসওয়ার্ড যে সিনেমাটা বানিয়েছিল, সেই সিনেমাটার যেটা অনেক মানুষেরই পছন্দ হয়নি, কমলেশ্বর মুখার্জি এই সিনেমাটা ডিরেক্ট করেছিলেন। এবং এখানে দেব, পরমব্রত, পাওলি দাম, অদ্রিত এবং রুক্মিণী মিত্র লিড রোলে ছিল। এবং এখানে আমার এই সিনেমাটা হলে গিয়ে দেখেছিলাম, আর বেশ ঠিকঠাকই মনে হয়েছিল। তখন আমার সিনেমা নিয়ে অত এরকম চিন্তা ভাবনা বা এত কিছু হয়নি, তো আমার বেশ ঠিকঠাকই মনে হয়েছিল। মানে দেবের প্রোডাকশন তৈরি করার পর থেকে এই ধরনের যে কাজগুলো, সেগুলো কিন্তু খুব দৃঢ়তার সাথে এবং সাহসের সাথে তারা করেছিল। যদিও চলিনি, হয়তো ভবিষ্যতে চলবে, দেখা যাক এই ধরনের কাজ আবার আনে কি না দেবের প্রোডাকশন, হোক সেটাই দেখার। এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে, একটা নতুন ডকুমেন্টারি ফিল্ম আসছে জন উইলিয়ামসের উপরে, যেটার নাম হচ্ছে মিউজিক বাই জন উইলিয়ামস। এটা হচ্ছে টাইটেল, যেটা একটা অরিজিনাল ডকুমেন্টারি ফিল্ম। 1 নভেম্বর থেকে ডিসনি প্লাস ওটিটি প্ল্যাটফর্মে ডিরেক্ট স্ট্রিমিং করবে লেজেন্ডারি কম্পোজার জন উইলিয়ামসের এই ডকুমেন্টারি। এটা ছিল হচ্ছে দ্বিতীয় আপডেট। থার্ড আপডেট হচ্ছে, ধুম 4 সিনেমাকে একটা নতুন আপডেট উঠে এসেছে। এটাকে আপডেট একটা আপডেট উঠে এসেছিল, যেটার নাম যেটা ছিল হচ্ছে রণবীর কাপুরকে নিয়ে। রণবীর কাপুর এখানে লিড রোলে ছিল, এটা লক হয়ে গেছে অনঅফিসিয়ালি এটা ব্যাপার, কারণ অফিসিয়ালি ওআইআরএফ থেকে আমার জানানো হয়নি, তবে বড় বড় ট্রেড এক্সপার্টরা এই কথাটা বলে দিয়েছে। তবে এটা নতুন যে আপডেট, সেটা হচ্ছে এই সিনেমাটা ডিরেক্ট করবে বিজয় কৃষ্ণ আচার্য, যেই সিনেমা যিনি এর আগে ধুমের ফ্র্যাঞ্চাইজের সব গল্পগুলো লিখেছিলেন এবং ধুমটা ডিরেক্টও করেছিলেন। এবং এই ডিরেক্টর এর আগে তাসান, দি গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি, থাকস অফ হিন্দুস্তান এই সিনেমাগুলো ডিরেক্টও করেছেন। দেখা যাক তিনি কেমন করেন, কতটা কী ভালো করেন, এটা কি সঠিক না বেঠিক ডিসিশান হলো সেটাই এখন দেখার হবে। তবে ইনি এখন ধুমে কাজ করবেন, দেখা যাক কেমন হয়। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।